আমাদের কলকাতার নাম বলতেই প্রথমেই মাথায় আসে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর তারপরেই মাথায় আসে এখানকার মিষ্টি। মিষ্টির মধ্যে যে কথাটি প্রথম মাথায় আসে সেই নাম হলো মিষ্টি দই। আজ আমরা যে জায়গাটায় যাব সেখানকার মিষ্টি দই কিন্তু ভীষণভাবে বিখ্যাত। এতটাই বিখ্যাত এখানকার মিষ্টি দই যে কে এখানকার মিষ্টি দই খায়নি, একদম স্বাদে অমৃত। তো সেই অমৃত কুম্ভের সন্ধান দিতে আমি ওএনজি লাভ বেঙ্গল ফিউশন নিউজ টাইমের পক্ষ থেকে আজ চলে এসেছি টেস্ট ড্রাইভ নিয়ে। সেই টেস্ট ড্রাইভের গাড়ি আজ দাঁড় করিয়েছি অমৃতের সামনে, যেটা একদম হাতিবাগান আমিনিয়ার উল্টো দিকে। আর তাও যদি চিনতে না পারেন, চিন্তা কি, গুগল ম্যাপ তো রয়েছে। আমরা এখন জেনে নেব এই দোকানের ইতিবৃত্তান্ত। তো আপনার নাম? আমার নাম সুমন দে। আপনার সম্পর্ক এই দোকানের সঙ্গে? আমি ওয়ান অফ দা প্রপ্রাইটর। তো এই দোকানে দই তো ভীষণভাবে বিখ্যাত, এটা কবে থেকে শুরু হয়েছে? এই দোকানটা 65 সালে এই নামে শুরু হয়েছিল। দোকানটা ছিল, শুধু নামটা পাল্টানো, মানে যিনি ছিলেন প্রতিষ্ঠাতা ওই ভদ্রলোক, আচ্ছা, ওনার নামে দোকানটা করা হয়েছে। দই তো মানে ভীষণভাবে বিখ্যাত, তো সেটা কবে থেকে শুরু থেকেই নাকি? সেটা তো ক্রমশ হয়েছে, সেটা ওইভাবে বলাই মুশকিল কবে থেকে হয়েছে না হয়েছে। লোকের মুখে মুখেই হয়েছে, যার ভালো লেগেছে তারাই বলেছে, এই পর্যন্ত বলতে। আমার হাতে এখন চলে এসেছে অমৃতের দই, এখন আমি এটা চেখে দেব। সত্যি অমৃত, যেমন নাম তেমন জিনিস। জানেন কি, এখানকার দই এতটাই ফেমাস যে দাদার বাড়িতে এখানকার থেকে দই চায়। দাদা মানে বুঝলেন না, আরে সৌরভ গাঙ্গুলি। আচ্ছা, শোনা যায় এই দোকান থেকেই নাকি সৌরভ গাঙ্গুলির বাড়িতে দই যায়। তো এটা কি? ওনার লোক পাঠান, ওনার এখান থেকে নিয়ে যান। এটা অনেকদিন ধরে প্রায় নিয়ে যান ওনারা। এমনকি মান্নাদেরও খুব প্রিয় একটি দোকান ছিল এই অমৃত, এবং রাজীব গান্ধীও এখানকার দইয়ের ফ্যান ছিলেন। তাহলে বুঝুন এখানকার দইয়ের কোয়ালিটি। এখন আমরা পেয়ে গেছি এমন একজনকে যার হাতে কিন্তু অলরেডি দইয়ের ভার আছে, তাই রিভিউটা এখন আমি না দিয়ে ছেড়ে নেব তার থেকে। বলুন আপনার নাম? আমার নাম গৌরী দাস। এই দোকানের দইকে কেমন লাগছে? খুবই ভালো, আমরা আগেও খেয়েছি, এখন খাচ্ছি, আপাতত খুবই ভালো। আপনারা কি এখানেই থাকেন? না, আমাদের বাড়ি মেদিনীপুর, আগে থাকতাম, আগে ওখানে এখানে দই খেতাম, তো তাই ভালো লেগেছে। একটা কাজের জন্য এসেছি আজকে, তাই খেলাম। সেই পুরোলো টেস্টটা মিস করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো আপনাদের খোঁজ দিয়ে দিলাম সেই অমৃতের সন্ধান, তাহলে আর দেরি কিসের, চলে আসুন এবং যত তাড়াতাড়ি পারেন এই দোকানের দই খেয়ে নিন, এবং নিজেরাও চেখে দেখুন যে আমি একটুও কিন্তু বাড়িয়ে বলছিলাম। আমাদের এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। এরকমই বেঙ্গল ফিউশন নিউজ টাইমের টেস্ট ড্রাইভের আমি খোঁজ দিয়ে থাকি বিভিন্ন ধরনের খাবার দোকান, তাই দেখতে হলে চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করতে হবে। সঙ্গে থাকুন, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন।